আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন যে আজীবন যদি আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, সুবহানাল্লাহ পড়লাম, এই পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, এই সাগরের জল নামক কালি দিয়ে, গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা এগুলো লিখতে শুরু করে দেই, তাহলে সাগরের পানিও শেষ হয়ে যাবে, গাছও শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে। এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার? সাগরের ভেতরে পানি কি কম না বেশি? যে বঙ্গোপসাগর আপনাদের কাছে না, কক্সবাজার, পানি কি কম না বেশি? অনেক বেশি পানি। আপনারা কি মনে করছেন পৃথিবীতে এই একটাই সাগর? অসংখ্য সাগর আছে। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর আছে না নেই? এক একটা সাগরের মধ্যে যে কি পরিমাণে পানি আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটা সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই জায়গাটার গভীরতা প্রায় 36,000 ফিট। সুবহানাল্লাহ পড়বেন না। আর এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওই মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। কি পরিমাণে সাগর আল্লাহ রেখেছে, কি পরিমাণে পানি আল্লাহ মহাবিশ্বে মজুদ রেখেছে, আর এই পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি কল্পনা করে শেষ করতে পারবো? আপনাদের এই রাজাখালী এলাকায় কয়টা গাছ আছে বলতে পারবেন? পুরো কক্সবাজারে কয়টা বলতে পারবেন? তাহলে সারা বাংলাদেশে কয়টা বলা যাবে? বাংলাদেশেরটা যদি বলা না যায়, আফ্রিকার জঙ্গলের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ বললেন, এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, এই কালি নামক সাগরের জল নামক কালি দিয়ে, গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর জিকির আর প্রশংসা লিখতে শুরু করে দাও, সবগুলো গাছ শেষ, কলম শেষ, কালিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় ওই আল্লাহর প্রশংসা করতে হবে। সর্বাবস্থায় প্রশংসা করতে রাজি আছেন তো? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আর প্রশংসা না করলে, কুফরি করলে নেয়ামত যেটা আল্লাহ দিচ্ছে এটাও কেড়ে নিবে কে? এই জন্য সবসময় আমরা প্রশংসা করবো একজনের, চিল্লায় বলেন তো তিনি কে? আমরা যেন সবসময় আল্লাহর প্রশংসা করতে পারি, বেশি বেশি আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। মধ্যম রাজাখালি, বামুলা পড়া। রাজাখালি কি গ্রামের নাম? রাজাখালি, রানীখালি নাই না, রাজাখালি, রাজাখালী ইউনিয়ন, বামুলা পাড়া। ইসলামী যুব সমাজের উদ্যোগে সপ্তম সিরাতুন্নবীর প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আলহাজ হযরত মাওলানা এলাহাদাদ আলব্বি সাহেব, সাবেক অধ্যক্ষ রাজাখালী বিইউআই ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, অধ্যক্ষ পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ নূর, চেয়ারম্যান রাজাখালী ইউনিয়ন পরিষদ। এই যে বক্তব্য রাখছিলেন যিনি, আপনি মাশাআল্লাহ আঞ্চলিক ভাষায়, আমি বুঝছি আপনার কথা, মোটামুটি কথা বোঝা গিয়েছে। এক দেশের লোক তো বোঝা যায়, কি বলে? আমার কথা আপনারা বুঝেন তো? বুঝতে কোনো সমস্যা নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই ভাষার বৈচিত্র্য বড় চমৎকার। আমি যখন দেশের বাইরে প্রথম গিয়েছি 2008 সালে, মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আমি গিয়েছি, তো ওখানে যেয়ে দেখি স্টুডেন্টস অফ মোর দ্যান 100 nationalities, দে স্টাডি ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র এক জায়গায় পড়াশোনা করে। আমি ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তো যেয়ে দেখি পৃথিবীর সব দেশের ছাত্র আছে।
আমি বাংলায় বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না, ইংরেজরা যখন কথা বলে তখন আরবরা বুঝে না, আরবরা বললে চাইনিজরা বুঝে না, আবার চীন দেশের লোকেরা চাইনিজরা যখন চাং ফ্যাং শ্যাং শ্যাং এরকম চাইনিজ ভাষায় ইয়াং শিয়াং বলে কেউ কারো কথা বুঝে না। সুবহানাল্লাহ পড়ে এই ভাষার ভিন্নতা দিল কে? আবার আমাদের দেশে এক জেলার কথা আরেক জেলার লোকেরা ভালো বুঝে না, ঠিক কি না? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? মহিলাদের জন্য পর্দা সহকারে বসার সুব্যবস্থা রয়েছে, কোন দিকে এটা আসছে? আমাদের বোনেরা আসছে, তাদেরকে আপনারা কথা বলার কথা শোনার সুযোগ করে দেন তো। তাদের পেটটা হচ্ছে খনির মতো, নারীদের পেট হচ্ছে খনি, যেমন গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি। তো এই নারীদেরকে যদি কোরআন শিখান, ইসলাম শিখান, তাহলে এই পেটের খনি থেকে দেশপ্রেমিক ভালো মানুষ আল্লাহওয়ালা বেরোবে। আর যদি তাদেরকে ইসলাম শিখতে না দেন, তাদেরকে পর্দায় না রাখেন, তাহলে এই এই একই পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে, দুর্নীতিবাজ বেরোবে, চাঁদাবাজ, স্ট্যান্ডারওয়াজ, বেয়াদব বেরোবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে সুযোগ করে দিবেন, রান্না বান্না ঘরের কাজের কারণে অন টাইমে মহিলারা নামাজও পড়তে পারে না, ঠিক না? দেরি করে পড়ে, আমি প্রায় দেখেছি বিভিন্ন বাসার পুরুষরা মসজিদে যে ঠিকই পড়ে আসে, কিন্তু মহিলারা রান্না বান্না এই কাজ সেই কাজের কারণে একেবারে আখের ওয়াক্তে সময় যায় যায় ওই সময়ে পড়ে না, এটা করবেন না। তারা অনেক দামি একটা সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী বললেন পৃথিবীতে তোমরা যা দেখো সব সম্পদ, দামি সম্পদ হচ্ছে নেককার নারী। আবার বিশ্বনবী বলতেন তোমাদের দুনিয়ার মধ্যে থেকে তিনটা জিনিস আমি পছন্দ করি বেশি, হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এক নম্বরে হলো আত্তি বাতর দেয়া আমি পছন্দ করি, দুই নম্বরে আননেসা নারীদেরকে পছন্দ করি, তিন নম্বরে কররাত আইনি ফিস সালাত মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ পড়ি ওইটারও পছন্দ করি। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ পড়ো। এই তিনটা জিনিস বিষ্ণুই পছন্দ করতেন বেশি, আতর নারীদেরকে পছন্দ করতেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সালাত পড়ে চোখটাকে শীতল করতে পছন্দ করতেন। আবার বিষ্ণুই বলতেন নারীদেরকে গালি দিও না, নারীদেরকে কষ্ট দিও না, তাদের সাথে ভালো আচরণ করো, কারণ আল্লাহ কোনো পুরুষের পিতা আমারে বানায় নাই, আমারে বানিয়েছে নারীদের পিতা। কোনো ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না জানেন? আবদুল্লাহ, কাসেম, ইব্রাহিম, এই তিনটা ছেলে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন, কিন্তু ছোট অবস্থায় আল্লাহ তুলে নিলেন। বেঁচে ছিল চারটা মেয়ে, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন ফাতিমা তু বিদু আম্মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি বিশ্বনবীকে স্বয়ং আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে বেরোলে, কাজে বের হলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন, আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন সবার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে দেখা করতে। এই ফাতেমা এনতেকালের আগে বলে গিয়েছিল যে আমার জানাজার সময় আলী, আমি তো খুব অসুস্থ, মুমূর্ষু, চলে যাব, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, চলে যাব, আমার জানাজাতে অনেক লোকের জড়ো করো না, অনেক মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে হাজার হাজার পুরুষের সামনে আমার লাশটা রেখে জানাজা দিও না, কারণ আমি নবীর মেয়ে, জীবদ্দশায় খুব পর্দা করে চলতাম, আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো, আমি সাদা না কালো কেউ জানে না, সুবহানাল্লাহ পড়ে। এজন্য ওনার এন্তেকাল হয়েছিল এমন অবস্থায়, ওনার জানাজার সময় লোকজন বেশি আসে নাই, রাত্রিবেলা অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে সাইয়েদনা আলী জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন, সুবহানাল্লাহ পড়ে। এন্তেকালের পরেও কি হবে এই নিয়ে ওনাদের মাথায় টেনশন আসে না নাই? এজন্য নারীরা আপনারা হেজাব অবলম্বন করবেন,
মহিলা প্যান্ডেলে আমার যে বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত হচ্ছে, হেজাব আপনার সৌন্দর্যকে বাড়ায়, ঠিক কি না? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? বসেন বসেন, কথা বলা যাবে না। হেজাব আপনার সৌন্দর্য বাড়ায়, হেজাব হচ্ছে নারীর অধিকার, হেজাব হচ্ছে নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই জিনিস বেশি দামি ওই জিনিসের প্যাকেট করে রাখা লাগে, তাই না? 1000 টাকার নোট কেউ পকেটের এই পাশে রাখছে, অর্ধেক দেখা যায়, অর্ধেক ভিতরে, এরকম কেউ রাখে? রাজা খালিদ কোনো পাগলেও রাখবে? রাখবে না। স্বর্ণ, সৌদি আরব থেকে আসার সময় স্বর্ণ আনেন না আপনারা? স্বর্ণের জুয়েলারি, অর্নামেন্টস, এটা কি কেউ যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় ফেলে রাখে? ডায়মন্ডের রিং, আংটি যে কোনো জায়গায় পাওয়া যায় না? এটা ঘরের ভেতরে, একেবারে ভিতরের যে ঘর, ওই ঘরের যে আলমারি, আলমারির ভেতরে যে কোটরা, তার ভেতরে যে বাক্স, ওই বাক্সের ভিতরে তালা মেরে রাখে, ঠিক কি না? তার মানে যে জিনিস দামি ওইটার প্যাকেট পরানো লাগে বেশি, ওইটার সিকিউরিটি লাগে বেশি, যেটা সম্মানিত দামি জিনিস যেটার দাম বেশি ওইটার প্যাকেটও বেশি। এই জন্য নারীদের অনেক সম্মান, অনেক মর্যাদা, সব সম্পদ দুনিয়ার, কিন্তু নারীরা হচ্ছে, নেককার নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে যেন ইসলাম শিখাই, তাদেরকে যেন কোরআন শিখাই। আল্লাহ আমার মা বোনদেরকে, যারা মহিলা প্যান্ডেলে আসলো, তুমি সাইয়েদাতুনা খাদিজার সাথে হাশর নসিব করো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করো। আসুন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়ি, তারপরে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কথা শুনি। তাকবীর 3টা ভাগ করে দিব। প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে। বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আসছেন, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছো দেখি, হাত তোলো। এক হাত তোলো, দুই হাত তুলো না, সংখ্যা বাড়ানোর জন্য এরা দুই হাত করে তোলে। হাত নামাও, ঠিক আছে? আমি লিল্লাহি তাকবীর করলে আপনারা পড়বেন আল্লাহু আকবার। বিবাহিতদেরকে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত? আবিয়াতা। বিয়াতা আর আবিয়াতা। দেন বিয়াতারা প্রথমে তাকবীর পড়েন, আমি পড়বো লিল্লাহি তাকবীর। বিয়াতারা যারা আসছেন তারা পড়বেন আল্লাহু আকবার, পারা যাবে তো? বিয়াতারা পড়েন, দেখি কাদের গলায় জোর বেশি। বিয়াতারা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার আবিয়াতারা, তোমরা রেডি তো? হ্যাঁ, কাশি দিয়ে গলা ঠিক করতেছে অনেকে, দাও তোমরা তাকবীর পড়ো, দেখি বিয়াতাদের চেয়ে জোরসে আওয়াজ দেওয়া যায় কিনা। আবিয়াতারা পড়ো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, এদের গলায় জোর বেশি। এবার সবাই মিলে রাজা খালির আজকের এই প্যান্ডেলের সবাই মিলে আসেন, আল্লাহর নামের 3টা তাকবীর পড়ি, আওয়াজ করে পড়ি। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করো, সব সময় তোমার নামের স্লোগান যেন দিতে পারি তৌফিক দাও। আজকে যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন তো? এই কোরআন থেকে কথা শুনলে ভাল লাগে, মানতে মনে চায় নাকি? কিছু কিছু মানেন, কিছু কিছু ছাড়েন। কিছু লোক আছে যেগুলো সহজ লাগে ওগুলো মানে, কঠিন লাগলে মানে না, আছে না? নাই, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। দুই মুখী আচরণ, এদের মুখ দুইটা, চেহারা দুইটা, এদিকে যায় একে আমনে ভালো, ওদিকে যায় একে না আমনে ভালো, আছে না? নাই, যেদিকে বৃষ্টি হয় ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায়, যখন যার দাপট তখন তারে তেল মারে, আছে না? নাই, এই স্বভাবগুলো ভালো না। আপনার নৈতিকতা থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছির মতো, মৌমাছি জিনেন? মৌমাছির মতো। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি যেই ফুলে সুঘ্রাণ আছে ওইখানে যেয়ে বসে, আর মাছি সব জায়গায় বসে। সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, মিষ্টির উপরে যেয়ে বসে, টয়লেটের জানালা খোলা থাকলে টয়লেটের মাঝখানে যেয়ে বসে কথা বলে। তো মুনাফিকের অবস্থা হচ্ছে যে তারা কোন মুখী যে যাবে তারা নিজেরাও জানে না। এরা নেহি এদার, নেহি ওদার, দারমিয়ান বে সাদার বাদার, এরা উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। তো আমরা যেন এরকম না হই, আমাদের ভেতরে বাইরে যেন এক থাকে,
মুনাফিকদের অবস্থাটা হচ্ছে আপনাদের কক্সবাজারের এক ছেলে গান শোনায়, মধু হই হই বিষ হাবাইলা, গায় না, মানে বলে যে মধু আসলে এটা বিষ, তাহলে সে মুমিন না মুনাফিক? আমরা মুমিন হতে চাই, পাক্কা মুমিন। আমাদের যে ইমানের মধ্যে কোনো শিরকের ছিটে ফোঁটা থাকবে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শুধু শিরকের গুনাহ ছাড়া। আমরা মাথা নত করব একটা সত্তার কাছে, তিনি কে? আমরা চাইব, হাত পাতব আর ফরিয়াদ করব একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? আমাদের জীবনে যার যত সমস্যা আছে এগুলোর সমাধান দিতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আপনাদের এলাকায় মাজার কেন্দ্রিক ব্যবসা নাই তো? না, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় মাজার কেন্দ্রিক ব্যাপক রমরমা ব্যবসা। ওখানে যে মানুষ মানত করে, সেজদা করে, ইমান বিক্রি করে, মুশরিক হয়ে ফিরে আসে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আমরা এমন একটা কিতাব নিয়ে কথা শুনতে বসেছি, এই কিতাবে কোনো ভুল নাই আছে? কোনো সন্দেহ নাই আছে? এই কিতাবটা পড়লে এবং মানলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি দেওয়ার মালিক কে? এই কিতাবটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কি না? আমরা আসলে এই কিতাবটা পড়ি যাতে করে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। এই কিতাবটা শুরু হয়েছে সুরাতুল ফাতিহা, মানে ভূমিকা সুরা, তার পরের সুরাই হচ্ছে সুরাতুল বাকারা, বাকারা মানে গাভী, বাকারা মানে কি? আর এই কিতাবটা শেষ হয়েছে সুরাতুল নাস দিয়ে, নাস মানে কি? মানুষ। তার মানে গাভী দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। তার মানে পশুত্বের কোনো প্রবৃত্তি যদি থাকে, আল্লাহ বুঝাতে চাইলেন পুরো কিতাবটা যদি পড়ো তাহলে মানুষের মতো মানুষ হয়ে বের হবা। সুবহানাল্লাহ, পড়ায় তো এই কিতাব আমাদেরকে মানুষের মতো মানুষ বানায়। মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষের বড় অভাব, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। খালি চোখে আমরা রাস্তাঘাটে যা দেখি সব কিন্তু মানুষ না, এগুলো হচ্ছে জনসংখ্যা, এগুলো কি? কিন্তু কোরআন এসেছে আমাদেরকে জনসংখ্যা বাড়ানোর জন্য নয়, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বাড়ানোর জন্য। মানুষের মতো মানুষ হওয়াটা কিন্তু অনেক কঠিন আছে, ঠিক কি না? মুরব্বীরা বলে না তুই মানুষের মতো মানুষ হ, বলে রাজা খালিদে? বলে না মনে হয়, বলে না? বলে। খেয়াল করে দেখেন, গরুর পেট থেকে কিছু বের হলেই ওটার আমরা গরু বলি, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলে মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষ করতে হয়, সেটাকে মানুষ হতে হয়, ঠিক কি না? আবার দেখেন, গরুরে কেউ কোনোদিন বলে নাই যে তুই গরুর মতো গরু হ, বলছে? ছাগল রে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হইস, বুঝছেন? মুরগিরে কেউ কোনোদিন বলে তুই মুরগির মতো মুরগি হ, কিন্তু শুধু মানুষকেই বলা হয় তুই মানুষের মতো মানুষের মতো। তে কোরআনটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যাবে, আলোকিত মানুষ, যে মানুষের অন্তরে কোনো হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, ঠিক কি না? হিংসা বিভেদ এটা কোনো মুমিনের অন্তরে থাকতে পারে? অহংকার থাকতে পারে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিন আল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ, যারা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি, যে অহংকার করে সে যেন আমার চাদর ধরে টান মারে, আর যে আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে ফেলে দেবো, ওয়ালা উবালি, আমি কোনো ভ্রূক্ষেপি করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্ব নয় বললেন আল বাদিউ বিসালামি বারি উম্মিনাল কেবের, আগে আগে যে সালাম দিয়ে দেয় তার অন্তরটারে অহংকার থেকে মুক্ত করে দেয় কে? লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, বললেন আদম তাড়াতাড়ি ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। কি দাও? কারণ ইবলিস অহংকারের কারণে জাহান্নামী হয়েছে। আল্লাহ চেয়েছেন আমার আদম যাতে জাহান্নামী না হয়, আদমের অন্তর থেকে অহংকার যেন দৌড়ে পালায়, তো পদ্ধতি কি? আগে সালাম দিতে হবে।
আল্লাহ সৃষ্টির পরেই সাইয়েদনা আদমরে বলেন না আদম সেজদা দাও, জিকির করো, নামাজ পড়ো না, আল্লাহ বললেন আদম সালাম দাও। সৃষ্টির পরেই কি ওরা ফেরেশতাদেরকে সালাম দাও, সালাম দিলে তোমার অন্তরকে অহংকার মুক্ত করে দিবে কে? এই কিতাব পড়ার মধ্য দিয়ে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে আজকে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি, মুখস্থ আছে না অনেকের? এই সূরাটা থেকে আজকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করবেন, আর যেটা শুনবেন মনে রাখার চেষ্টা করবেন, পাশাপাশি আমলের চেষ্টা করবেন। বছরে প্রতিদিনই কি মাহফিল হয়? রাজা খালি এই ময়দানে কি প্রতিদিন একটা মাহফিল? না, বছরে একটা। আবার আল্লাহ বাঁচালে কবে আমরা হায়াতে বেঁচে থাকলে পাবো কেউ জানি না, ঠিক কি না? কারণ আমাদের দম যেটা নিয়েছি এই দমটা যে ছাড়তে পারবো আমাদের কারো কাছে কোনো গ্যারান্টি নাই। আছে হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, ঠিক কি না? তবু তো ভাই কারোরই নাই একটু খানি হুশ, হায়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ, ঠিক কি না? কোনো গ্যারান্টি নাই, কখন যে কার বিপদ চলে আসে কেউ জানে না। রাস্তাঘাটে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় ওরা কি জানতো আজকে মরবে? আজকেও দেখলাম একটা বাস উল্টে 10 জন মারা গিয়েছে, ওরা কি জানতো যে আজকেই ওদের জীবনের শেষ দিন? আমরা কেউ জানি না আমরা কবে চলে যাব। এই সূরাটাতে আল্লাহ এই জিনিসটাই মেসেজ আকারে আমাদেরকে জানিয়েছেন। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, হাজিরা দিতে হবে, পাই টু পাই তিনি হিসেব করে ছাড়বেন। এই যে দুনিয়ার বুকে আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছি বাপের বেটা আব্বাসের মতো, এই দুনিয়ার সময়টা আমাদের পরীক্ষার সময়। কিসের সময়? এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের সবার জন্য পরীক্ষা। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, যারে ধন সম্পদ দেন নাই তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করছেন, যাকে আল্লাহ সাদা বানিয়েছেন ওরা সাদা বানিয়ে পরীক্ষা, যারে কালো বানিয়েছেন কালো বানিয়ে পরীক্ষা, কাউকে নারী বানিয়ে পরীক্ষা, কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা, কাউকে নারীও না পুরুষও না হিজরা বানিয়ে পরীক্ষা। সবার জীবনটাই বিশাল একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কি আমল করো এটা আল্লাহ দেখে নিতে চায়। এই জন্য পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা, আর আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা আজীবন থাকতে আসি নাই, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন, আমাদের সকাল বিকাল সন্ধ্যার দিকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে চলে যাবো এই চিন্তাটাই আমাদের মাথায় নাই, ঠিক কি না? আমাদেরকে যে কবরস্থানে যেতে হবে এই চিন্তাটাই নাই, মরতে যে হবে এ নিয়ে কোনো টেনশনই নাই, ঠিক কি না? আরো লাগবে, আরো চাই, আরো প্রতিযোগিতা, সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার চেয়ে বড় কেউ নাই, খালি এই চিন্তা আছে না? নাই, এই চিন্তা যেন আমরা না করি, আমরা যেন আখিরাত মুখী হই, সে বিষয়ে আল্লাহ এই সূরাতে কিছু নসিহাত করেছেন। শুনতে রাজি আছেন তো? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া, অতিরিক্ত চাওয়া, লাগে না তারপরেও চাই, আছে না? নাই, কলা খাইতে পারবো 5টা নিয়ে রাখছে 10টা, কথা বুঝতেছেন? এই টেন্ডেন্সি মানুষের আছে না? নাই। এই জন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা কোনোদিন তোমাদের কমবে না, এই লোভ লালসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, চিল্লা বলেন ঠিক কিনা?
যেতেই হবে কবরে, বাঁচার কোনো উপায় নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, মামা চলে গেল, আমাকেও যেতে হবে। আমি যাব, আমার ছেলেও যাবে, মেয়েও যাবে, আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের 4 মাসের বাচ্চা, ওইটা মনে হয় যাবে না? যাবে, ওটা তো দুনিয়ায় আসে নাই, যাবে কেমনে? দুনিয়ায় আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে সেও যাবে। এজন্য কেউ থাকতে আসে না। এজন্য আল্লাহ বললেন, আল্লাহ কুমুত তাকাসু, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, আরো লাগবে, আরো চাই, আরো ধনী হতে চাই, আরো ফেমাস হতে চাই, আরো সম্পদশালী হতে চাই, আরো ক্ষমতার অধিকারী হতে চাই, এই চিন্তা মানুষের আছে না নাই? মানুষের স্বভাবটাই এরকম, আরো লাগবে, আরো, যার যা আছে সে আরো চায়। যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও প্লেন চায়, যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায়, কথা কন? যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী উনি প্রধানমন্ত্রী কি হওয়া যাবে এই দেশে? এত সহজ, এত সহজ না। প্রধানমন্ত্রী এই দেশে ফিক্সড কস্ট, ঠিক কিনা? আমরা জীবনে তো কয়জন, আমার বয়স তো 2-3 জনরে দেখছি মাত্র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর আগে বেগম খালেদা জিয়া, আর এরশাদ সাহেবের সময় তো আমরা ছোট ছিলাম। তো এই দেশে এত সহজ না প্রধানমন্ত্রী হওয়া, কি বলেন? যারা এই দেশে প্রধানমন্ত্রী হবে, আল্লাহ তাদেরকে ইসলামের আলোকে দেশ চালানোর তৌফিক দাও, তারা যেন ইসলামের পক্ষে থাকতে পারে, তুমি তৌফিক দাও। তো এই জন্য যার আছে যদ্দূর সে আরো চায়। প্রতিযোগিতা এই পুরো পৃথিবীটা, সম্মানিত ভাইয়ারা, একটু খেয়াল করে বুঝার চেষ্টা করেন, ছুটছি আমরা, শুধু শুধু ছুটছি পাগলের মতো, একটু থামেন, স্টপ, স্টপ, একটু থামেন, একটু থমকে দাঁড়ান, একটু ভাবেন আসলে করছেন কি, কার জন্য করছেন, কেন করছেন, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন, গন্তব্য কোথায়, কি হবে এগুলো দিয়ে। এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না। ওর আছে 2 তলা, আমার লাগবে 4 তলা, ওর আছে 3টা গাড়ি, আমার লাগবে 5টা গাড়ি, ওর আছে এতগুলা, আমার লাগবে আরো, ঠিক কিনা? যার আছে বেশি সে চায় বেশি, মানুষের স্বভাবটা ফকিরদের মতো। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির, আমরা কি? যে চায় সে হচ্ছে ফকির। জুমার দিনে দেখবেন কিছু ফকির আছে, যেখানে টাকা দিতেছে ওই জায়গায় দৌড়, এদিকে নেয়, ওদিকে নেয়, সারাদিন নিতেই থাকে। মানুষেরও স্বভাব এটা, যার আছে বেশি চায় বেশি, ঠিক কি না? এজন্য সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সুখ দিতে পারে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আল্লাহর জিকির, ঈমান, ইহসান, তাকওয়া, এগুলো মানুষকে সুখ দেয়। চিল্লায় বলেন, ঠিক কি না? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এগুলো দেখলে আপনি বিভ্রান্তিতে পড়বেন না যে খুব হয়তো সুখে আছে, না, এটা নাও হতে পারে, হয়তো অনেক অসুখে আছে। দেখবেন টাকা যাদের বেশি ওষুধ তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি, টাকা যার কম রোগ কম, টাকা যার কম ঝামেলা কম, ঠিক কি না? টাকা যার কম শান্তি তার বেশি, সুবহানাল্লাহ। পড়ে আপনি এই দেশের কিছু সিআইপিজ এন্ড ভিআইপিজদের ভেতরকার জীবনটা একটু দেখেন যে আসলে ওরা কতটুকু সুখে আছে। অনেক ভিআইপি সিআইপিজদের সাথে আমাদের পরিচয় হয়। ভিআইপি মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন, আর সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, বিজনেস ম্যাগনেট, শিল্পপতি। ঘরে যেয়ে দেখেন সুখ নাই, স্ত্রী কথা শোনে না, স্ত্রী করে পরকিয়া, ছেলে খায় গাঞ্জা, মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া, ঘরে কোনো সুখ নাই, কেউ কাউকে সময় দিতে রাজি না, রোগের কোনো শেষ নাই, কিচ্ছু খেতে পারে না, ডাক্তার খুব লিমিটেড ডায়েট তাকে দিয়েছে, ডাক্তার বলেছে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, মানে ভেজিটেবল খাবেন। দেখবেন সব ধনীদের ডায়েট মেনুতে থাকে ভেজিটেবল,
ঠিক কিনা? খেতে পারে না, ঘরেও শান্তি পাইল না, রাতে ঘুমাইতেও পারে না। এরা এক ঘন্টা ঘুমের জন্য তিনটা ট্যাবলেট খেয়ে বিছানায় যায়, আছে না নাই? কিন্তু আমার দিন মজুর কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জীবন দেখেন, ওদের ঘরে শান্তি আছে না নাই? রিক্সাওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে। রিক্সাওয়ালা নিজেও জিকির করে, বউও জিকির করে, ছোট্ট বাচ্চাটাও বাবার জিকির করে, শোনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিক্সাওয়ালার ঘরে শান্তি আর শান্তি, ইনকাম কিন্তু বেশি নাই কিন্তু শান্তি আছে না নাই? রিক্সাওয়ালা মাশাআল্লাহ সব খেতে পারে, সব, ওর গরু খাসি মুরগি কোনো বাধা নাই, যেইটাই দিবেন খাইয়ে একেবারে সাফাই করে দিবেন, ঠিক কিনা? মাইকের অবস্থা এরকম কেন? মাইকম্যান কই? এটার কোনো সাউন্ডই তো নাই। এরকম সাউন্ডে কথা বললে তো গলা ভেঙে যাবে, আপনি একটু স্ট্রং করে দেন। তো খেয়াল করে দেখেন, রিক্সাওয়ালার কিন্তু টেনশন নাই, রিক্সাওয়ালার কোনো রোগ নাই, তাই না? রিক্সাওয়ালার রোগ বালাই নাই, যেটা দিবেন ওইটাই খায় পালায়, ওর রাতে ঘুম নিয়ে ঝামেলা নাই। রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই কাই, ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, সুবহানাল্লাহ পড়ল। এই জন্য খেয়াল রাখবেন, টাকা হলে পয়সা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা পয়সা থাকলে বালিশ কিনা যায়, খাট কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। টাকা হলে ঘুম কিনা যায়? রাজাখালীতে এমন কোনো দোকান নাই যে ঘুম বিক্রি করে, কথা কন? ডাক্তারের কাছে যে যদি বলেন, ডাক্তার সাহেব আমার ঘুম হয় না, 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কেউ ধুরবি আমারই ঘুম আসে না রাত্রে, তোমার কি দিব ঘুম, কথা বলেন? এজন্য অল্পে তুষ্ট থাকতে হবে, যতটুকু লাগে অতটুকু আবার উপার্জন করতে হবে। অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে ইসলাম, আল কানাআতু মিনাল। এজন্য রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লোভ লালসা একেবারেই তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে, তোমাদের এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না কবরে ঢুকবা। কার কথা? খালি প্রতিযোগিতা, দেখেন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আছে না নাই? বিশ্ব নাই বললেন, কিয়ামতের একটা আলামত হলো আনতারাল হাফাতাল আরাতাল আলাতারিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবা গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, সমাজে কোনো নাম ঢাক ছিল না, হঠাৎ করে এই লোকগুলো সমাজে হুরু হুরু করে ধনী হয়ে যাবে, আছে না নাই? জামা ছিল না, কাপড় ছিল না, এরা ধনী। And they will start to compete to construct high-rise buildings in the city. শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা করবে। এটা one of the minor signs of the day of judgment. কেমন একটা আলামত, সম্পদের প্রাচুর্যতা শুধু, চোখ ঝাদানো সম্পদের প্রাচুর্যতার পাহাড়। কক্সবাজার শহরে গেছেন না আপনারা? আজ থেকে 20-25 বছর আগে কক্সবাজারে এরকম বড় বড় টাওয়ার ছিল, বিল্ডিং ছিল না। এরপরে চট্টগ্রাম শহরে আজ থেকে 30 বছর আগে এত বড় বড় বিল্ডিং আর টাওয়ার ছিল, কথা বলেন? গোটা বিশ্বব্যাপী আজ থেকে 30 বছর পেছনে যদি আমরা তাকাই, এত বড় বড় বিল্ডিং ছিল, ছিল না। কি বিশাল বিশাল এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, দুবাইতে যান, কাতারে, কুয়েতে গেলে আমরা যখন বিমান দিয়ে নামি দেখি বিশাল বিশাল টাওয়ার গুলো, স্কাই স্ক্রিপার, আকাশ চুম্বী অট্টালিকা। সৌদি আরবের জেদ্দাতে একটা আছে কিংডম টাওয়ার, এটার কাজ প্রায় শেষের দিকে, ধরা হচ্ছে এটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হবে, 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু, 170 তলা হবে এটা। দুবাইতে আছে বুর্জাল খলিফা 163 তলা, 828 মিটার উঁচু, একটা লিফট আছে 30 সেকেন্ডে টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনাকে, সুবহানাল্লাহ কইবেন না? অনলি 30 সেকেন্ড, 1 মিনিটের অর্ধেক সময় আপনি দেখবেন 90 তলা এসে গেছে। কি বিল্ডিং তারা বানাচ্ছে! হজ উমরা যারা করেছেন তারা দেখেছেন, কাবা ঘরের পাশে আছে জমজম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা, বিশাল, মক্কার যেদিক থেকে তাকাবেন 20 কিলো দূর থেকে এই ঘড়ির দিকে তাকায় সময় দেখে নেওয়া যায়। মক্কার লোকেরা বলে আমরা এখন ঘড়ি পড়ি না, কি পড়ি না,
হাতে ঘড়ি রাখি না, কারণ ওই যে 20 কিলোমিটার দূর থেকেও তাকালে কয়টা বাজে ওটা দেখে নেওয়া যায়। বিল্ডিং বানানোর প্রতিযোগিতা মালয়েশিয়াতে আছে, প্যাট্রোনাস টুইন টাওয়ার, দুইটা একসাথে দাঁড়ায় আছে, এটা 88 তলা, ওইটা 88 তলা, 41st and 42nd ফ্লোরে 41 এবং 42 তলায় একটা ব্রিজ আছে, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে ঢোকা যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী বললেন, ওয়ান তারাল হাফাতাল আরাতাল আলাতারিয়া আশায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কে কার চেয়ে বড় টাওয়ার বানাতে পারে, এই প্রতিযোগিতা সমাজে এখন আছে না নাই? ধনকুবেরদের লাইফস্টাইল যদি দেখেন, প্রিন্স ওয়ালিদ বিন তালাল কত টাকার যে মালিক তারা নিজেরাও জানে না, তাদের বিলাস বহুল বাংলো বাড়ি, তাদের গাড়ি, তাদের লাইফস্টাইল দেখলে অবাক হতে হয়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে মুসলমান না খেয়ে মরে। বিশুদ্ধ পানির জন্য মাইলকে মাইল তারা হাঁটে, সকালে যায় বিকেলবেলা বিশুদ্ধ পানি নিয়ে ফিরে। সামান্য যে খাবারগুলো আরব বিশ্বের ধনকুবেররা নষ্ট করে, এর অর্ধেক খাবার দিয়ে আফ্রিকার দেশের সবগুলো না খাওয়া মানুষ বেঁচে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য আল্লাহ বললেন, দুনিয়ার এই চাকচিক্য লোভ তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই দুনিয়াটা আসলে একটা লোভ, এটা একটা মোহ, এটা চাকচিক্যময়, লোভাতুর করে রাখে আমাকে। এই লোভ চাকচিক্য মোহ, এই মরিচিকা আমাদের থামবে না, কমবে না, যতক্ষণ না আমরা কবরে না ঢুকি। হাত্তা জুরতুমুল মাকাবির, কার কথা? এই প্রিন্স ওয়ালিদ বিন তালাল বর্তমান সৌদি বাদশার, আগের বাদশার ভাগিনা, আবদুল্লাহর ভাগিনা, সে কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা বিমান আছে, নিজস্ব বিমান, যে বিমানটার 70% স্বর্ণ দিয়ে বানানো। আমি ব্রুনাইতে গিয়েছিলাম গত কয়েক বছর আগে একটা প্রোগ্রামে। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখিয়া, তার একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ, পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ। ওটার মধ্যে প্রায় 2000 রুম আছে। ওই রুমের যে টয়লেটের কমোড গুলো স্বর্ণ দিয়ে বানানো। তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। কয়টা? যে রোলস রয়েস গুলো এক একটার দাম 8 থেকে 10 কোটি, এরকম 500টা রোলস রয়েস গাড়ি আছে। আচ্ছা বলেন তো, একটা ফ্যামিলির, ভিআইপি একটা ফ্যামিলির চলতে ফিরতে ঘুরতে মোজ মাসতে আনন্দ করতে কয়টা গাড়ি লাগে? 5টা, সর্বোচ্চ 10টা। তার সংগ্রহে রোলস রয়েস আছে কয়টা? 500টা। আরো পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের যত গাড়ি আছে, পোর্শে, ফারারে, ল্যাম্বরগিনি, মেবেজ, বগারে, ওডি, রেঞ্জ রোভার, এই নামের যে বিখ্যাত বিখ্যাত গাড়ির ব্র্যান্ডের সব তার কালেকশনে আছে। তার মানে আমাদের এই লোভ, আমাদের এই লালসা, সম্পদের প্রতি আমাদের চরম আকাঙ্ক্ষা কোনোদিন কমবে না, যতক্ষণ না আমরা কবরে না ঢুকি। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে, এই গাফলতি কোনোদিন তোমার কমবে না, যতক্ষণ না কবরে না ঢুকো। ঠিক কিনা? তাই বলে এটা মনে করার সুযোগ নাই যে ইসলাম সম্পদ উপার্জন আমাদেরকে বাধা দিয়েছে। না, আপনি সম্পদ উপার্জন করতে পারবেন, কিন্তু এটার হৃদয়ে স্থান দিতে পারবেন না। এটা সম্পদ হাতে রাখবেন, প্রয়োজনে খরচ করবেন, দান করবেন, কিন্তু হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজে দাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এজন্য ইসলাম বলে সম্পদ উপার্জনে বাধা নাই, কিন্তু সম্পদ যদি এমন পরিমাণে চলে যায় নিজের খরচের পরও বিশাল সম্পদ পড়ে থাকে, তখন যাকাত কে ফরজ করে দিয়েছে? কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? দান করলে সম্পদের বরকত দেয় কে? আল্লাহ।
যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না। আল্লাহ বললেন, নবী ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমিয়ে রাখে, রৌপ্য জমিয়ে রাখে, সোনা জমিয়ে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, যাকাত দেয় না, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কার কথা? কঠিন আযাবের সুসংবাদ। ওমিয়া বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। এটা তারা বুঝাতে চাইলেন যে আযাবটা সাধারণ কোন আযাব নয়, ডেঞ্জারাস আযাব, শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ সুসংবাদ বললেন, পরীক্ষায় ছেলে অঙ্কে গণিতে ফেল করছে, মা বলে তুই পরীক্ষায় ফেল করছিস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবে। আমি মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কিন্তু মা বললেন মজা টের পাবে, তার মানে মাইটটা এমন করা হবে যে তুই মজা টের পাবে। মাইরের তীব্রতা বোঝানোর জন্য বললেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদের মালিক যারা হয়েছেন, ফরজ যাকাত তাদের আদায় করতে হবে, নইলে তাদের জন্য শাস্তি আছে না নাই। সাইয়েদানা মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই, এর নাম ছিল কারুন, এর যে কত সম্পদ ছিল এ নিজেও জানত না। এর সম্পদগুলো সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখতো, আর সিন্ধুকের যে চাবিগুলো আছে চাবিগুলা কাঁধের মধ্যে নিতে 10 জন লোক লাগত। তাহলে কি পরিমাণ সম্পদ আছে! এই কারুনের বাড়িঘর সব আমি দেখে আসি। মিশরে ফাইয়ুম একটা জেলা আছে, এই ফাইয়ুমে তার বাড়ি, তার সব সম্পদ আল্লাহ তাকে সব মাটির নিচে দাবিয়ে দিয়েছে। ফাকাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ, তাকে সহ তার সব সম্পদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে কে? মুসা আলাইহিসসালাম বললেন, ভাই তোকে সম্পদ দিয়েছে আল্লাহ, যাকাত দে। কারণ বলে, কোন আল্লাহ, কে আল্লাহ, কি আল্লাহ, আমি যাকাত দেব কেন? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি তো আমার মেধা ইন্টেলেক্ট বুদ্ধি খাটায় ব্যবসা করে করে আজকের এই টাকা জমিয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ আমারে দেয় নাই। মুসা বলে তওবা কর, আল্লাহর ভয়ে যাকাত দে, গরিবের হক তোর এই সম্পদের মধ্যে আছে যাকাত দিয়ে দে। কারণ বলে আমি দিব না, তোর আল্লাহরে পারলে কিছু করতে বলিস। আল্লাহ বললেন, মুসা কিছুক্ষণ পর কারুনকে আযাব এসে পাকড়াও করবে। হঠাৎ তার সম্পদগুলো ভূমিকম্পের মধ্য দিয়ে জমিনের ভেতরে দেবে যেতে লাগলো, কারুন নিজেও মাটিতে দেবে যেতে লাগলো। হাঁটু পর্যন্ত যখন দেবে যায়, কারুন ভাবে আমি নিজেই উঠে যেতে পারবো। কোমর পর্যন্ত দেবে যায় ভেবেছে উঠে যাব, গলা পর্যন্ত যখন দেবে যায় এবার হাত তুলে বলে, মুসা আর পারি না বাসা, সব সম্পদ নিয়ে যা, খালি আমারে বাসা, সব তোর, সব, এতক্ষণ সামান্য জাকাতি দেয় না, হ্যাঁ সব তোর, কত বড় টাকা, সব তোমার, আমারে খালি বাসা। মুসা বলে, না এখন তো সময় শেষ, দ্য টাইম ইজ আপ। পুরো সমুদয় সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিলেন। বাহাইরা কারুন হয়ে গিয়েছে, এখন সেখানে লেক, ছোট্ট নদী, ছোট্ট সাগরের মতো। আমি নিজে এটা দেখে এসেছি। এজন্য যারা সম্পদশালী হওয়ার পরও যাকাত দিতে চান না, তারা কারুনের কথা মনে রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে কারুনকে আল্লাহ সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলেন, ওই আল্লাহ তো এখন নাই, এতদিনও আছে, ওই আল্লাহর বয়স হয়ে গেছে না, বুড়ো হয়ে গেছে, এখন কুজো হয়ে হাঁটে, লাঠি লাগে, চোখে কম দেখে, যে কারুনরে আল্লাহ শাস্তি দিলেন, ওই আল্লাহর ক্ষমতা শক্তি সব আগের মতো অটুট আছে নাই। এজন্য ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ বললেন যারা ধনী হয়েছে তোমাদের ধন আর সম্পদের মধ্যে গরিবের জন্য একটা অংশ আছে না নাই, এটা হক। আপনি যারা যাকাত দিলেন, আপনি তার প্রতি কোনো দয়া দেখান নাই, বরং সে যাকাত আপনার কাছ থেকে নিয়ে আপনারে দয়া করে গেছে। কথা কম, আমি ধনী, আমার উপর যাকাত দেওয়া কি ফরজ, কিন্তু আমি গরিব, আমার যাকাত খাওয়া কি ফরজ? খামু না আমি যাকাত, রোজা রাখবো, আছে না নাই এরকম গরিব, তো আমার কিন্তু ফরজটা আদায় করতেই হবে। তার নেয়াটা ফরজ না, সে নিয়ে যে আমার ফরজ আবাদত আদায়ে সহযোগিতা করলো, সে আমাকে করুণা করেছে, সে আমাকে দয়া দেখিয়েছে। কিন্তু দেখেন, এই যাকাত দেওয়ার নামে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, এদেশে আছে না নাই, আল্লাহর কসম যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শাড়ি নাই, এইভাবে যাকাত দেওয়ার নিয়ম নয়। যাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য,
এমন ভাবে আপনি একটা লোককে যাকাত দিবেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন আর কোনোদিন সে যেন যাকাতের লাইনে যেয়ে ফরিয়াদ না করে। অনেক ভিআইপি সিআইপি বিজনেস ম্যাগনেট আছে, শিল্পপতি আছে, যারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ আমার ওই বাংলো বাড়ির সামনে তোমরা ফকিরের মতো আসবা, যাকাতে শাড়ি দিয়ে দিব একটা করে, আর ওই শাড়ি নেওয়ার জন্য পদপৃষ্ট হয়ে মানুষগুলো মারাও যায়, এরকম আচরণ নাই। কিয়ামতের দিন ওই ভিআইপিকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন আল্লাহুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসায় পড়ে থেকো না, এই দুনিয়া জীবন থাকবে না, ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আমার আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে ভাইজান এত সুন্দর বাড়ি কার বাড়ি, আমরা বলি আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি, আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা কত মানুষ দাবি করছে দেখছেন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা, ধোকা, ধোকার মায়া জালে আমরা আবদ্ধ। এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরা তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? চিল্লায় বলেন, সবাই বলেন, আর জোর বলেন কয়টা? লাশ তিনটা, জোরে কোন কয়টা? তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে, পথিমধ্যে তিন বন্ধু গুপ্ত ধন পেয়েছে, চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি, হায় হায় বড় লোক হয়ে গেলাম, আজীবন খাইলেও শেষ হবে না, মহা খুশি। তিন বন্ধু এবার বলতেছে, একজন বাজারে যা, যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয়, খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা করব। একজন রুটি আনতে পাঠায়, দুইজন মিলে ভাবতেছে ওইটারে যদি মেরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটরার কোনো বিষয় না, মোট চারটা, তুই নিবি দুইটা আমি নিবো দুইটা, খেলা ফতে, খেলা খতম। আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে, ও মনে মনে ভাবে রুটিতে বিষ মিশায় নিব, বিষ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ, আমি সব লে দৌ। যেমন চিন্তা তেমন কাজ, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে, কয় মারস কেন, কয় তোরে মাইরা ফেলাম, ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটায় কয় ওইটারে মারছি অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই, বিষ মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ, চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এই জন্য বিশ্বনবী বলেন, লাও আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না, ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না, ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনদিন? হ্যাঁ, পিছনের লোনারা দেখছেন নাই, দেখছেন নি, দেখেন নাই, দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড় এটা কি আমার 14 গুষ্টি খাইয়া শেষ করতে পারো? তো আমার আরেকটা লাগবে কেন? কি অভ্যাস, এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে, হাত্তা যুরতুমুল মাকাবের, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, এমনকি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাবো না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো, আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই, ঠিক কিনা? রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো, মালাকুল মাউত সবাই রে মেরে ফেলবে। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো, জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা,
আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোর মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলো। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউতি আখবিরনি মাইয়াবকা, এবার বলো কে আছে। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা চারজন ফেরেশতা ছাড়া। চিল্লায় বলেন কয়েকজন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রুহ কবজ করো, মিকাইলের রুহ কবজ করো, ইসরাফিলের রুহ কবজ করো, সব শেষ। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, বলো না মালাকুল মাউত এবার আর কে আছে। কেউ নাই, জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও, কেউ নাই। ও আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত এবার তুই নিজে মর। এবার মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা, আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। ও মালাকুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তুই মর, তুইও মরে যা। মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা, ঠিক কিনা? আল্লাহ বলবে কেঁপে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মর, মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণুই বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পড়ে জমিনে লাশ হয়ে শুয়ে থাকবে। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবারে মরে যাবে, একজন ছাড়া তিনি কে? যেতে আপনাকে হবে, এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন হাত্তা জুরতুমুল মাকাবের, যতক্ষণ না তোমরা কবরে যাও, কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। রাজাখালীতে কবরস্থান আছে না নাই? কয়টা আছে, কোথায় আছে, কোন দিকে কবরস্থান জাননি আপনারা? সময় হয় না, না ব্যস্ত খুব, মাঝে মাঝে যাবেন আশেপাশে, যে দেখবেন ভাইরে দাদারে রেখে আসলাম, আব্বারে রেখে আসলাম, আমারও যেতে হবে, ঠিক কিনা? এই কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ। বিশ্বনই বলেন আল কবর ইমরাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ আমাদের প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই, প্রশ্ন আছে না নাই? কয়টা? তিনটা নাকি চারটা? হ্যাঁ চারটা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার একটা বেশি, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান কাফের ওদের তিনটা, ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, ঠিক কিনা? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন মা দিনু, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন
আমরা বলবো দিনিয়াল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে আতা আরিফ হাদার রজুল, এই লোকটারে চিনো নাকি চিনি না? আমরা বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, ঠিক কিনা? আমরা বলবো এটা আমার প্রাণের নবী, এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতো বেশি ভালোবেসেছি, ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম, এটা আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে, ওয়ামা আইলমুক, তোমার জ্ঞান কি? মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা, নাকি নকল করছো, কি করছো? রাজা খালিতে নকল আছে না নাই, পরীক্ষা চলতেছে না, নকল হয় কোথায়? রাখে নকল হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে, নকল আবার মৌজার ভিতরেও পড়ে। রাজা খালিতে মনে এগুলো করে না, করে করে ফেরেশতারা বলবে নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, ঠিক কিনা? এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আহলান সাহালান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রেচুলেশন, সুস্বাগত, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ, তোমার জন্য জান্নাতের খোশ আমদেদ আছে না নাই। ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরাআন, মুহূর্তেই তার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে, সুবহানাল্লাহ। পড়েন আর বলা হবে নাম কানাউমিল আরুস, ঘুমাও, কি করো করো, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয় তুমিও ঘুম দাও, সুবহানাল্লাহ। পড়েন ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না, সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুস শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কেরামান কাতিবিন, মালাকান আজরাকান সুয়াদার, চোখগুলা নীলাভ, নীল রঙের, গায়ের রং হবে কালো, দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি, বলবে ওঠ বস, বল মার রব্বুক, তোর রবকে কয় জানি না, লা আদ্রি, আমি জানি না, আমার রবকে আমি জানি না, আমি নাস্তিক, আমি কি, আমি নাস্তিক, ওয়ামা দিনু, তোর ধর্ম কি কয় এটাও জানি না, আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই, আমি খালি মদ খাইতাম, কি খাইতাম, আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে? রব কে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই আতা আরিফ হাদার রজুল, এই লোকটাকে চিনো কিনা, কই চিনি না, তবে আমার সাঙ্গ পাঙ্গ সবাই এই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম, কিছুই জানি না। ফেরেশতারা বলবে তারা তোরে জানাইতেছি, লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়ুতরাকু মিন মাতারিকা মিন হাদিদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে, এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়া ইয়াকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে। চিৎকার মেরে বলেন আমিন। এই জন্য বিশ্বনবী সব সময় বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, ও আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মরণ দাও। কিসের মরণ? জোরে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। জিমানি ধরছে, ঘুমাসতেছে, আরো কয়েক মিনিট শুনবেন, তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, কবরে যাওয়ার আগে তোরা বুঝবি না, কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তোমরা বুঝবা কবরের জীবন কেমন। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই বুঝবা কবরের জীবন কেমন। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতা মৃত্যু আর কবরের জীবনটা কেমন। মালাকুল মাউতে দেখার আগ পর্যন্ত এটা বোঝা যাবে না, ঠিক কিনা? মালাকুল মাউতকে সবাই সচক্ষে দেখবে, আমরা যারা এখানে আছি দেখবো না মালাকুল মাউতকে? মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র, সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। পড়ে শুভ্র সাদা যুবক একজন মানুষের, যত সুন্দর চেহারা হতে পারে, সুঘ্রাণ নিয়ে আপনার মাথার শিওরে বসবে, এসে বলবে, ইয়া আইয়া তুহান নাফসু তাইয়্যিবা, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসবে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত নিয়ে আসবে আপনার মাথার সামনে বসে। ভদ্রভাবে বলবে, ও পবিত্র আত্মা বের হইয়া, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হইয়া। বলার সাথে সাথে চমৎকারভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে। আল্লাহ আমাদের রূহ কবচটা যেন এরকম আসানের সাথে হয়, আওয়াজ তুলে পড়েন আমিন। আর কাফেরদের কাছেও আসে বিশ্রী একটা চেহারা নিয়ে, ভয়ঙ্কর একটা মূর্তি নিয়ে, যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে, এসেই ধমকানো শুরু করে আর বলে, ইয়া তুয়ান নাফসুল খাবিসা পাপাত্তা উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া সাকাতি, আল্লাহর রাগ ক্রোধ, আল্লাহর রাগের দিকে গজবের দিকে বের হও। মুমিনকে, মুমিনের রুহকে ডাক দেওয়ার সাথে সাথে মুমিনের রুহ যেমনি স্মুথলি বের হয়ে আসে, কাফেরের রুহ কি এরকম বের হয়ে আসে নাকি? কথা বলেন, কাফেরের রুহটা আসতে চায় না, মালাকুল মাউত রুহটারে ধরে টানতে থাকে, রুহ বেরোতে চায় না। একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে খসিয়ে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ওই রুহটারে টেনে হিচড়ে মালাকুল মাউত দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে। আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। এরপরে আল্লাহ বললেন, লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহিম দেখবা, দোজক দেখবা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, যারা দুনিয়া দুনিয়া করে তাদের জন্য এই জাহিম দোজক। দোজকের আগুনকে আল্লাহ বলেছে নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন তো কার আগুন? দুনিয়াতে যে আগুন দিয়ে রান্নাঘরে রান্না করা হয়, জাহান্নামের আগুন কি এই আগুন? না। কথা কর, এই আগুন না, জাহান্নামের আগুন এই আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ ওয়ালা। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন নারুল্লাহ, জাহান্নামের আগুন, এটা হলো আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে সার খারাপ হয়ে যাবে। এই জন্য বিষ্ণু সবসময় বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া না'উযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহার চাই। পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে আমিন। আমরা জান্নাত চাই না, জাহান্নাম। আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দাও।
সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমরা জাহান্নামকে সচক্ষে দেখবা। এখন শুনতেছেন ওয়াজ, তখন জান্নাতি হলে জান্নাতকে সচক্ষে দেখবা, জাহান্নামি হলে জাহান্নামকে সচক্ষে দেখবা, ঠিক কি না? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আর কিয়ামতের কঠিন ময়দানে সবগুলো নিয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? যত নিয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাই হিসাব নিবে কে? বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে কোন বনী আদম পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবন যে আল্লাহ দান করেছে জীবনটা কোন কাজে লাগিয়েছো? এই যে পুরো জীবন, এটা কি ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো না ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে কাজ করেছো না ইসলামের বাস দিয়েছো? কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো? প্রশ্ন করবে কে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচাইতে দামি সময় হলো যৌবন। এই যে যুবক, তোমাদের রক্ত গরম, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো, তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো, ঠিক কি না? এই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালে ইবাদত করবে। কার নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া যাবে না? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এরকম শক্ত কয়েকটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন আমরা দুনিয়ার পিছনে ছুটবো না, আমরা ছুটবো একজনের পিছনে, তিনি কে? তিন নাম্বার, তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছ? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছ নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছ? আছে না নাই? প্রতিটা টাকার ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? হালাল খেয়েছ না হারাম? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? কথা কোন আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়। গরু দেয় একটা, গরু জবাই হয় প্রতিদিন শত শত, ইদানিং অবশ্য মহিষও জবাই না, ঠিক কিনা? তো গরু খায় বেশি, কুকুর কেউ খায় না, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি, বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? গরু অনেক বেশি, কেন? কারণ গরু খাওয়া হালাল, আর হালালের ভেতরে বরকত দিছে কে? হালাল খাইতে রাজি আছেন তো? হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না, হারাম টাকা দিয়ে তিনখানা বানালে কবুল হবে না, হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায় দিল একটু কবুল হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না, ঠিক কি না? হালাল উপার্জন থেকে একটি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠায় দিবে কে? হারাম টাকা থেকে হাজার কোটি টাকাও যদি দান করেন মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি? কথা কর, এই জন্য হারামের সাথে আমাদের সম্পর্ক আছে? আমাদের সম্পর্ক কিসের সাথে? হালাল, আমরা সবকিছু হালাল পন্থায় করবো, রাজি আছেন? কিভাবে উপার্জন করলা প্রশ্ন করবে কে? এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছ, ইসলামের পক্ষে নাকি বিপক্ষে, গানের কনসার্টে চাঁদা দিয়েছ নাকি কোরআনের মাহফিলে চাঁদা দিয়েছ, মসজিদে চাঁদা দিয়েছ নাকি অন্য জায়গায় চাঁদা দিয়েছ, কোন জায়গায় সম্পদ ব্যয় করেছ, মদের আড্ডাখানায় টাকা ব্যয় করেছ, গাঞ্জার আড্ডাখানায় চাঁদা ব্যয় করেছ, টাকা ব্যয় করেছ, এই প্রশ্নগুলো করবে কে? পাই টু পাই হিসাব নেবে কে? সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছ ততটুকু আমল করেছো কিনা, ঠিক কিনা? আপনি যদ্দূর জানেন আপনাকে অদ্দূর প্রশ্ন করা হবে, যে জানে বেশি তার প্রশ্নও বেশি, ঠিক কিনা? আপনি জানেন শুধু লা ইলাহা, তাহলে লা ইলাহার যে দাবি এইটা পালন করেছো কিনা, লা ইলাহার জিকির করেছো কিনা? প্রশ্ন করবে কে? এভরি নাইট এন্ড এভরি ডে,
every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Subhanallah. দিন হোক কিংবা রাত হোক, সব সময় মুমিনদের জিকিরের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এজন্য যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আমরা সব সময় শুকরিয়া করব কার? আর আমাদের অন্তরে দুনিয়ার জন্য যেন পাগল পড়া কোনো ইচ্ছা না থাকে, আমাদের অন্তরের ভেতরে স্থান থাকতে হবে আখেরাতের স্থান। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। মাহফিল করতে গিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, আপনার কাছে জানতে চাচ্ছি মাহফিল কেন করা হয়। মাহফিল কমিটির কয়েকজন সদস্য মারা গেছেন, তাদের জন্য দোয়া। এই মাহফিলগুলো আমাদের জন্য রহমত, ঠিক কিনা? এই কোরআন শোনার সুযোগ আমাদের হয় না। আমাদের এই বাংলাদেশেই এটা ট্রেডিশন যে শীতের রাতে খেতে এর মধ্যে মাঠের মধ্যে এরকম হাজার মানুষের মিলন মেলা বসে। আমরা দেশের বাইরেও কথা বলি, সেমিনারে কথা বলি, কনফারেন্সে কথা বলি, পিপল দে গ্যাদার ইন মাস আফটার অফারিং সালা, উই কনডাক্ট এ তাসকিরা জাস্ট ফর 30 মিনিটস। আধা ঘন্টার জন্য আমরা বা 20 মিনিটের জন্য আমরা একটা শর্ট তাসকিরা দেই, লোকজন শুনে চলে যায়। কিন্তু এই যে আমাদের দেশে শীতের সিজনে 2 দিনব্যাপী 5 দিনব্যাপী, আপনাদের একটা আছে সিরাতুন্নবীর 19 দিনব্যাপী আছে না নাই? সারা বাংলাদেশের দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এখানে কোরআন থেকে তাফসির করে। আমি অনেক জায়গায় 16 দিনব্যাপী 8 দিনব্যাপী আমরা কথা বলি। এটা আমাদের জন্য ইটস এন অপরচুনিটি, এটা সুযোগ। এই যে আজকে সুরাতুত তাকাসুর থেকে আমরা কথা শুনেছি, কোরআনের আলোয় আমাদের হৃদয়টাকে আলোকিত করেছে কে? কোরআনের যেখান থেকে এই কথা শুনেন বরকত আছে না নাই? এই জন্য তাফসির মাহফিলগুলো আমাদের জন্য রহমা, ইটস রহমা, ইটস এ মার্সি এন্ড ব্লেসিংস। যে শীতের রাতে এখানে গানের কনসার্ট হয় নাই, ঠিক কি না? এখানে ফুটবল খেলার টুর্নামেন্ট করে নাই, এরা কোরআনের তাফসির করেছে। এই জন্য এই মাহফিলগুলো যখন অর্গানাইজ করা হবে, আপনারা এসে মাহফিলকে সার্থক করতে রাজি আছেন তো? এই মাহফিলের জন্য যদি সহযোগিতা চাওয়া হয়, সহযোগিতা করতে আমরা রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন, আবারো হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। হুজুর আপনি দোয়া করুন। আপনি করেন। আনা মুকিম আনতা মুসাফির, আপনার দোয়া কবুল হবে। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বিশালাকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা শানিয়ে তোমার শাহী দরবারে গভীর রজনীতে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, হাত দুইখানা কবুলার মঞ্জুর করে নাও। আমরা সবাই গুনাগার, আমাদের গুনাগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি সবাইকে তুমি ক্ষমা করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলটারে সফল করলো, কেয়ামতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুত তাকাসুরের তাফসীর শুনলাম,
যেখানে তুমি বলেছ আমাদের টনক নড়বে না যতক্ষণ না কবরের মাটিতে আমরা ঢুকব। আল্লাহ কবরের তিনটা প্রশ্ন, তারপরে আরো একটা প্রশ্ন, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর যেন করতে পারি তৌফিক দাও। কবরের সাথে জান্নাতের কানেকশন করে দাও, ইমানের মৃত্যু নসিব করে দাও, শাহাদাতের মৃত্যু নসিব করে দাও। দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, দুনিয়ার এই লোভ লালসা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি তৌফিক দাও। দুনিয়ার প্রেমে না পড়ে আখিরাতের প্রেমে যেন পড়তে পারি তৌফিক দাও। এলাকার উপর তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও। আমার যুবক যে ভাইগুলো মাহফিলের জন্য কষ্ট করলো, সৈয়দনা হামজার মতো কবুলার মঞ্জুর করে দাও। এলাকার মা বোনদেরকে সৈয়দাতুনা খাদিজা, মারিয়াম, আসিয়া, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো কবুলার মঞ্জুর করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ সুস্থ করে দাও। তাদের কমিটির অনেকে মারা গিয়েছে, আল্লাহ কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানাও, ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানাও। গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা জাআলিল কোরআনাল আযীমা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়াজিলা আহজানিনা ذَهَبَ هُمُومِنَا وَغُمُومِنَا وَجَعَلْهُ شَفِيعَنَا يَوْمَ الْحِسَابِ وَارْزُقْنَا تِلَاوَتَهُ آنَاءَ اللَّيْلِ وَأَطْرَافَ النَّهَارِ اللَّهُمَّ ارْزُقْنَا شَهَادَةً فِي سَبِيلِكَ وَالْمَوْتَ فِي بَلَدِ رَسُولِكَ اللَّهُمَّ ارْزُقْنَا حُسْنَ الْخَوَاتِيمِ اللَّهُمَّ ارْزُقْنَا حُسْنَ الْخَوَاتِيمِ اللَّهُمَّ ارْزُقْنَا حُسْنَ الْخَوَاتِيمِ واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.